বন্ধুরা দেখো, আমি এখন ব্লগসে খেলছি। আর তোমরা তো জানো সে বাড়িতে একটা জিনিস আমরা তোমাদেরকে দেখিয়েছি, ওইটা করে সুন্দর বানিয়েছি, দেখো। ও আচ্ছা আচ্ছা, যেরকম ব্যাপার, কি সুন্দর ফোড়ন, হেভি লাগলো ব্যাপারটা। আমি ভেবেছিলাম কড়াইয়ের মধ্যে দেওয়া, কিন্তু না, তুমি কড়াই থেকে এটা আমাদের দিয়ে দিলাম। নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে হলো শুক্রবার আর এখন সকাল 7টা বাজে। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আর বন্ধুরা, আজকে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাদিনে কি করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বন্ধুরা দেখো, আমি একটা ঘর বানিয়েছি, এই দেখো কত সুন্দর ঘর। দেখো এটা আমাদের জন্য আছে, এই দেখো বন্ধুরা, দেখো নিচে, দেখো এই দেখো, এই রেখলাম, এই দেখো কত সুন্দর এইটা। আর এখন বাবা আমি দোকান যাচ্ছি, দেখো। গতকালকে জিতু যে রথ দেখতে গেছিলো সেখান থেকে খেলনাটা কিনে নিয়ে এসছে, আর সেই খেলনাটা পেয়ে জিতু ভীষণ খুশি হয়েছে। আর সেই কারণে সকালবেলা দেখো একটা ঘর বানিয়ে আমাকে দেখাচ্ছে, বলছে বাবা ঘর বানিয়েছে। আমি বললাম সকাল এখন 1:30 বাজে আর দোকানে এসে দোকান খুলে ফেলেছি। গতকাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিলো, প্রচুর বৃষ্টি হয়েছিলো, সেই কারণে দোকানে কাজ অনেক বেশি ছিল। তবে বন্ধুরা সেই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর জিতু এখন ভিতরে পড়াশোনা করছে, আর আমি এখন আমাদের নিজেদের জন্য ব্রেকফাস্টের জন্য চা করব, বিস্কুট খাবো। আমার পরে খাবারের মুখ দেখাচ্ছি বন্ধুরা, দেখো গাবলাই থেকে ভাত নিয়ে এসছে, ভাত নিয়ে দেখো থালায় নিচ্ছে একা একাই। বাটাটা কেমন হয়েছে? তাকাচ্ছে, কিছু বলছে না, রেগে রেগে আছে। দেখো বন্ধুরা, এখন আমি বেদানা খাচ্ছি, আর হচ্ছে আমার বর ছাড়ি দিয়েছে, দেখো বেদানা নিয়ে আসলো দোকান থেকে, দেখো তোমাদের দেখাচ্ছি, সেটা এখন খাওয়া হচ্ছে। সকালবেলা ভাত খেয়েছি, কিন্তু তারপরে বলছে এটা খাও, কলা এনেছি, একটা কলা খেলাম, আর হচ্ছে এটা বেদানা খাচ্ছি। এখন খেয়ে একটু গায়ে জোর করি, তারপরে তোমাদের রান্নাবান্না দেখাবো। ওগুলো মানে 5 দিন খেলে সুস্থ হয়ে যাবো, বুঝলে গো, 5 দিন খেলে সুস্থ হয়ে যাবো, মানে এত রস। কালকে সারা মানে সব কিছু ভিজে গেছে, এত কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছে বসে বসে কাঁদি, কিন্তু কাঁদলে তার হবে না। আর এখনই বৃষ্টি হবে, প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি হবে, আর খুব মেঘ করেছে। আর হচ্ছে আমার বরকে বলছি ওপরে দেখো প্লাস্টিক দিয়ে আছে, তার উপরেও জল পড়ছে, বাদরে এত লাফায়, মানে প্রচন্ড লাফায়, আর সের জন্য মানে জল আরও বেশি করে পড়ে। এখন আমি দোকানের সামনে দিকে এসেছি, এই জালটা টেনে দেবো। তার কারণ হচ্ছে কি, আমাকে এখন দোকানের ভিতর দিকে থাকতে হবে, আর দোকানে তো কাস্টমার নেই এখন, সেই কারণে আমাকে জালটা বন্ধ করে দিই। এ দেখো তোমরা দেখতে পাচ্ছ, হনুমান ঢুকতে পারবে না, সেই কারণে জালটা দিয়ে। সামনের কাজ শেষ হয়ে গেছে, আর দেখো বন্ধুরা জিতু এখন সকালবেলা ব্লগস নিয়ে খেলা করছে। দেখো আমি এখন ব্লগসে খেলছি, আর তোমরা তো জানো সে বাড়িতে একটা জিনিস আমরা তোমাদেরকে দেখিয়েছি, ওইটা করে সুন্দর বানিয়েছি, দেখো আরেকবার দেখাবো। এখন আমি ব্লগসে খেলছি, দুই হাতের কাজ এক হাতে হয় না, এক হাতে ক্যামেরা আর এক হাতে আবার পরিস না পড়লে পরে আবার হবে না। ফাইনালি মইটাকে বাইরে বার করে দিলাম, এই পড়েই গেল ঘরের ভিতরে। আর এদিকে বৃষ্টিও কিন্তু চলে এসছে, আকাশের অবস্থা খুবই খারাপ। আর দেখো বৃষ্টি শুরু হওয়ার আগে মামন একটু কাজ করে নিচ্ছে, এখানটা উঠোনটা আম পাতাগুলো পড়েছে, আর সেই আম পাতাগুলো মামন এখন ফাইনালি পরিষ্কার করছে। দেখো বন্ধুরা চালের অবস্থা, পুরো টি নষ্ট হয়ে গেছে, আর তিরপলও ছিঁড়ে গেছে, আর সেই কারণে গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টিতে ঘরের মধ্যে জল পড়ে মাল নষ্ট হয়ে গেছে। আর সেটাই এখন ফাইনালি একটু ওলট পালট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, যাতে জলটা ঘরের ভিতরে না ঢোকে। আর এখন যেহেতু ওপরের কাজ শেষ হয়ে গেছে, সেই কারণে আমি এখন নিচের দিকে নেমে যাবো, মামন আমার জন্য অপেক্ষা করছে, আরেকটা কাজ দিয়েছে। বৃষ্টিটা কিন্তু হলো না যেরকম গর্জন করছিল, না হয় ভালো, না হলেই তো ভালো আমাদের পক্ষে, আর হলো পরে আমাদের পক্ষে দুঃখ, মানে কেন ঘর দিয়ে জল পড়বে, খুব কষ্ট হয় হাঁটা চলা করতে, জল বেঁধে যায় দোকান ঘরের মধ্যে। হ্যাঁ, জিতুকে এখন চান করিয়ে দিই, কারণ কলে জল এসছে, আর ও যদি স্নান করে নেয় তাহলে পরে আর ঝামেলা থাকবে না। বন্ধুরা চলো দোকানের ভিতর দিকে যাই, আর এই যে জল নিয়েছি গলা শুকিয়ে গেছে, জল খাবো। আর আমি এখন এখানে কিছুটা সময় কাটাবো, এই ফ্যানের সুইচটা দিয়ে দিলাম, এখান থেকে হাওয়াটা আসবে। আর এই হলো আমার বসার জায়গা, এবার আমি এখানে ক্যামেরাটাকে রেখে দিই, ক্যামেরাটাকেও রেখে দিলাম, এবার জল খাবো, গলা শুকিয়ে গেছে অনেকক্ষণ আগেই বলেছি। একবারে শেষ করতে পারতাম।
বন্ধুরা, এখন দুপুর একটা বাজে আর আমি এখন এই মুহূর্তে কি করছি জানো তো? এই মুহূর্তে দেখো, এই যে চাল ভাজছি, এখানে কতটা চাল আমি ভেজেছি আর এখানে কিছুটা চাল বাকি রয়েছে। এই চালটা ভাজা হয়ে গেলে পরে এই সমগ্র চাল ভাজাটা হয়ে যাবে। আর দেখো বাইরে বন্ধুরা বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছো বাইরে বৃষ্টি পড়ছে। বন্ধুরা ফাইনালি চাল ভাজা হয়ে গেছে, এই দেখো কতগুলো চাল ভেজেছি তোমরা দেখতে পাচ্ছো। এবার মামুনের কাছে নিয়ে যাই, দেখি মামুন খায় নাকি এখন। আর যদি মামুন এখন না খায় পরে খাবে। অ্যাকচুয়ালি চাল ভাজাটা মামুনের জন্যই ভাজা হয়েছে, মামুন বললো চাল ভাজা খাবো আর সেই কারণে ভাবলাম তাহলে অল্প করে চাল ভাজি। সাড়ে চারটে বাজে না? তোকে পড়তে পাঠাবে না? আমার বরের একদম দেখো মাথা খারাপ হয়ে গেছে, সাড়ে চারটের সময় পড়া ছেড়ে আর আমাকে বলছে সাড়ে চারটে বাজে, তাহলে আমার মাথাটা খারাপ হয় না বলো? বন্ধুরা কিছু মনে করো না, আসলে মেঘলা ওয়েদার তো পুরো অন্ধকার হয়ে আসছে, বিকেল বিকেল হয়ে আসছে, সেই কারণে আমি ভাবছি হয়তো সাড়ে চারটে বেজে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন 2:35 বাজে। আর দেখো এখন এই টোস্ট বিস্কুট মামুন বলছিল খাবো না খাবো না, একটা টোস্ট বিস্কুট দুজন মিলে ভাগ করে লিকার চা দিয়ে একটু খাচ্ছি। আমাকে তাও দেখো বন্ধুরা তোমরা কি বলবো, আমি মানে চায়ে চিনি দিচ্ছে না। হ্যাঁ, চায়ে চিনি ছাড়া কি করে খায় তাও লিকার চা বলো? আমি চিনি দিই। হ্যাঁ, এখন একটু চিনি দিয়েছে, তাও খাওয়া যায়, মিডিয়াম, বেশি দিতে হবে না। এরকম চিনি দেবো এক মানে 3 কাপ চা বানিয়েছি, 1 চামচ চিনি দিই। হ্যাঁ, একটু হলে তো খাওয়া যায়, কিন্তু একটু একদম যদি না দিয়ে হয় তাহলে সেটা আর মাঝে মাঝে চিনি ছাড়া খেতে হবে। চিনি ছাড়া বাবা আমি খেতে পারবো না, ডাক্তারে বলেছে খেতে হবে। আমি চা খাবো না তাও হলো। বন্ধুরা এখন বিকেল 5:30 বাজে আর আমি একটা বিশেষ কাজে এখন দোকানের বাইরে যাচ্ছি। দেখো মোটর সাইকেল নিয়ে নিয়েছি, পাওলে যাবো, এখান থেকে 3 কিলোমিটার রাস্তা। আর মামুন এখন দোকানে একাই থাকবে, মামুন সিরিয়াল দেখছে, জিতু নেই, জিতু বাড়িতে পড়তে গেছে। যাও সাবধানে আসবা, সাবধানে থাকবা। তাহলে বন্ধুরা চলো একটু ঘুরে আসি পাওলিয়ার থেকে, এখান থেকে 3 কিলোমিটার রাস্তা। কাকা পেলাম না বুঝেছো, তাহলে ব্যাগ নিয়ে গেলাম। হ্যাঁ, এগুলো কোথায় ছিল? এগুলো কি কম দামে দিচ্ছ? এগুলো বেশি দাম, ও মিষ্টি, এগুলো বেশি হবে, এদের লেবু নষ্ট হয়ে গেছে। এই দেখো আমাকে বলছিলাম না আমাকে ফল খাওয়াবে বলে, দেখো দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো আমার বরের মানে মাথা খারাপ হয়ে গেছে। দেখো ওইদিকে দেখো খিচুড়ি বসিয়েছি, খিচুড়িটা নেড়ে দিই কেন লেগে যেতে পারে, আবার হালকা খিচুড়ি ডাল চালে দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, হালকা একটু তেল দিয়ে দেবো, তাহলে খিচুড়ি হয়ে যাবে শর্টকাটে, মানে বেশি ভারী খাবার খাবো না তার জন্য। আর আমার বর হচ্ছে মুড়ি অর্ডার এসছে, মুড়ি অর্ডার দিতে যাচ্ছে। দেখো বৃষ্টি পড়ছে, এদিকে খুব টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এখন রান্নাবান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে দোকান বন্ধ করব, তারপরে বাড়ি যাবো। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, কাস্টমার কম, সেই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। হ্যাঁ, খিচুড়ি দেখো ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে আলাদা করে কড়াইতে, করে দেখো কী কী দিয়েছি, দাদুরি দিয়েছি, লঙ্কা, যেরকম ব্যাপার। কী সুন্দর ফোড়ন, হেভি লাগলো ব্যাপারটা। আমি ভেবেছিলাম কড়াইয়ের মধ্যে দেওয়া, কিন্তু না, তুমি কড়াই থেকে এটা আমাদের দিয়ে দিলা, ঠিক আছে ফোড়ন হয়ে গেল। বন্ধুরা ফাইনালি খিচুড়ি নিয়ে বসে পড়েছি, গরম গরম খিচুড়ি রাত্রেবেলা, মামুন খাচ্ছে, আমি খাচ্ছি আবার চামচ দিয়ে। দেখ তুমি দেখতে পাচ্ছ তো, বন্ধুগণ আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থেকো, টাটা।